পরিবেশ বান্ধব ইটের দিকে আমরা অগ্রসর হব তবে বর্তমানে যে ইটভাটাগুলো আছে সেগুলোকে আমরা পরিকল্পিতভাবে বন্ধ করব লক্ষীপুর জেলা সহ বিভিন্ন এলাকায় কিছু কিছু ইটভাটায় গাছ কেটে এই গাছগুলো পোড়ানো হচ্ছে ইট তৈরির কাজে এতে আমাদের বন সম্পদ উজাড় হয়ে যাচ্ছে এছাড়া এই গাছ কাটার মাধ্যমে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনিভাবে এলাকার ওই এলাকার পার্শ্ববর্তী যে বন বাড়িঘর অন্যান্য বাগান ফসল ফসলাদি এগুলো নষ্ট হচ্ছে তো সামগ্রিকভাবে এই ইটভাটায় গাছ কেটে এই ইট পোড়ানোর যে বেআইনি পদক্ষেপ এটি বন্ধ করার জন্য মাননীয় মন্ত্রী বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি না আমি মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আমাদের মাননীয় সংসদ সদস্য যে কথাগুলি বললেন আমি খুবই আশান্বিত হচ্ছি যে একজন জনপ্রতিনিধি হিসাবে উনি এই বিষয়ে সচেতন এবং পরিবেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন ইতিমধ্যেই তিনি নিশ্চয় অবগত আছেন যে আমরা 100 দিনের একটি কর্মসূচি গ্রহণ করেছি এবং সেখানে আমরা যেই ইটভাটাগুলো সবচেয়ে বেশি দূষণের জন্য দায়ী অর্থাৎ 120 ফিট যেখানে চিমনিগুলো আছে স্থায়ী চিমনি সেগুলোকে আমরা টার্গেট করেছি তবে শুধু মাননীয় স্পিকার ইটভাটা বন্ধ করা বা সেদিকে ঘুরিয়ে দেওয়া কিন্তু সমস্যার সমাধান না আমাদের বর্তমান সনাতন পদ্ধতিতে যেভাবে ইট তৈরি করা হয় একটা পরিবেশ বান্ধব পদ্ধতিতে আমাদের যেতে হবে এবং সেটার জন্য আমরা ব্লকের দিকে আমরা তাকিয়ে আছি আমরা যে 500টি ইটভাটা প্রাথমিকভাবে চিহ্নিত করেছি সেখানে প্রতিটি ইটভাটা গড়ে 50 লক্ষ ইট বছরে উৎপাদন করে অর্থাৎ 250 কোটি আর বর্তমানে আমার ব্লকের যে সক্ষমতা আছে ব্লক তৈরি করার সেটা হচ্ছে প্রায় 300 কোটি আমরা একটি বিষয়ে অবশ্যই আমরা খেয়াল রাখি মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন পরিবেশ বান্ধব ইটের দিকে আমরা অগ্রসর হব তবে বর্তমানে যে ইটভাটাগুলো আছে সেগুলোকে আমরা পরিকল্পিতভাবে বন্ধ করব যেন উন্নয়ন কাজ ব্যাহত না হয় এবং ইটের দাম যেন বেড়ে না যায় তবে আমরা আশাবাদী যে আগামী 1-2 বছরের মধ্যে আমরা যে ব্লকের দিকে আমরা যে যাচ্ছি সেই কাজটি আমরা আরো দ্রুত করতে পারব এবং এই ক্ষেত্রে সকল মাননীয় সংসদ সদস্যদের সহযোগিতা আমি চাচ্ছি